স্বপ্ন দেখেছি আপনার শরীর থেকে এক টুকরো গোশত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন রাইতি খায়রা। আল্লাহ যদি চায় আমার ফাতেমাকে একটি সন্তান দেবে। রাবি বলে আমি হুজুরের কোলে দিলাম আল্লাহর হাবিবের চোখ দিয়া আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনুন মানে চোখ, রাসূল মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি। তোর কানে দুমুয়া দামুনে জমা দুমুয়া আমি দেখি হুজুরের চক্ষু মুবারক দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে, পানি বের হচ্ছে। আল্লাহর নবী বলেন কাদাতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবরনি, এইমাত্র জিবরিল আমিন আমাকে জানাই গেল আপনার সন্তান আপনার নাতিন কারবালায় যেখানে মারা যাবে শহীদ হবে। ওয়াতানি বলেন ওয়াতানি বিতুরবাতি মিন তুরবাতি হামরা, যেই জায়গায় তিনি 61 হিজরির পরে 10 মুহররম তারিখে যিনি শাহাদাত বরণ করবে সেই জায়গা থেকে লাল রঙের মাটি আনে উপস্থিত করা হয়েছে। ইজিদ বলল মক্কা শরীফে পরামর্শ হলো আমি মুয়াবিয়ার ছেলে, এদিক তাকান চোখের পানি ফেলে, আমি যদি ডাইরেক্ট যদি হত্যা করি কলঙ্ক হবে, কিন্তু বোঝে নাই যে তুই রাষ্ট্র তুমি গরু নৌকার পরে চোরজাকেন তোমার দ্বারে, তুমি গুরু চরের সর্দার গো, তুমি গুরু চরের সর্দার। বোঝেন এই শিলুকের অর্থ? বোঝেন তুমি রাষ্ট্র চালাও তুমি মানলে না, বলে দিল আল্লাহর রসুলের নাম কাবা শরীফে থাকবে না। আহলে হাদিস আহলে বায়াতের হাদিস কোথায় গেল? মাত্র সামান্য ফাতেমার হাদিস আছে 2500। আয়েশাটা বলল আল্লাহ নবীর মেয়ের কি হাদিস নাই? মাত্র 19টা হাদিস আছে, আর ওনার 5000 হাদিস কোথায় চলে গেল? এইগুলো বিলুপ্ত করছি, 50 খান হাদিস পড়েছি আমি সিয়াসাতটা ছাড়া। আল্লাহর কোরআন হাতে রাখে বলছি একটা হাদিসও আর পাওয়া যায় না, ওই মাত্র 25 খান। ভাইরা আমার হুজুরের নাম কাবা শরীফে সোনালী রঙের, আপনারা যারা মক্কায় গিয়েছেন এদিক তাকাও, এদিক তাকা দেখবেন কালো কালো কাপড়ের উপর সোনালি রং দিয়া সুতো দিয়া কলেমা লেখা আছে না, এরকম আছে না? এইগুলো সব মোহাম্মদের নাম দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মাত্র 48 খান হাদিস আছে। এই জাহেলের বাচ্চারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে, মুহাম্মদ নাই, তোর মতন কাটকা মূর্খ জাত কাঞ্জুল উম্মালের মধ্যে একই রায়তের মধ্যে হাদিস আছে, জীবনে বাবা সৃষ্ট হাদিস গুনো পড়িস নেই। আয় আমার কাছে আয়, সালাম খেয়ে যায়, কত বড় মূর্খ। বুখারী মানে বুখারী তো দাঁড়াই পড়ার দাঁড়াই পড়ে মোতার হাদিস আছে, আম্মা আয়েশা সিদ্দিকা হাদিসকে বিরোধিতা করে বলছেন আলা তু সাবতু কহু, এদিক তাকা, সেই ব্যক্তি সত্য বলি নাই যে ব্যক্তি বলছে আমার নবী দাঁড়াইয়া প্রসাব করেছে। আমি মিশকাত শরীফের মধ্যে ওলামা ভাইরা কথা বলেন না কেন, আম্মা আয়েশা বলছে আমার স্বামী আমার রসুলকে বিয়ের পরে স্বামীর সব খবর স্ত্রীর কাছে কথা বলে না কেন, জানা মানে এখন যায় বাড়ি যে তোর বউর সাথে লেগে দেবে গলি, স্ত্রীর খবর স্বামী জানে, স্বামীর খবর স্ত্রী জানে। আম্মা আয়েশা
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশকাতের মধ্যে আনছে, যে কেবল ফালাইদা সত্য কহু সেই ব্যক্তি সত্য বলে নাই যা আমার রসুল দাঁড়াইয়া প্রস্রাব করেছে। অথচ ইমাম বুখারী বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া প্রস্রাব করেছে। এই কথা যদি জাতির শুনে বলছে তাহলে আমরা দাঁড়াই মুতি অসুবিধা দেখি। এই কথা কয় আজকের দোস্তম সম্মানটা কোরআন দিয়ে দেব। বুখারীর মধ্যে মুত খাওয়ার কথা আছে, উটির মুত খাওয়া শালা তুই খাস না কেন? এদিক টাকা আমি বেশি সময় নেব না। এই আশারা আমিয়া আশুরার সম্পর্কে বলতে যাচ্ছিলাম, হযরতে আল্লাহর নবীকে নবীর কলেজার টুকরো ইয়াসির চাইরেক না মারা তার রাজত্বকালে ইবনে জিয়াদ হাজুন জরকনকে ইবনে জিয়াদ হাত উঠান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাত উঠাই তো হবে, আর যারা চলে যাবে এরা এর শত্রু। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে ডেক্সির ভিতরে এদিক তাকান, তিরমিজি শরীফ বুখারীতে আসছে, লাঠি ছোট দিয়া লাঠি দিয়া যখন মাথা আকলাইতে ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করলেন, যা আমি আমি বৃদ্ধ মানুষ এক ইবনে জিয়াদ তুমি যেই মাথা থেকে তুমি বিকৃতি করতেছ লাঠি ছড়ি দিয়া আমি এই মুখে আল্লাহর হাবিবকে চুমু দিতে দেখেছি। শুধু তাই নয়, এক নম্বর কাবা শরীফের থেকে কলেমার সঙ্গে নামগুলো কেটে দিল, এবং সেই জাতের জাত ওরা কয় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মোহাম্মদ বলতে হবে না, এরা হলো ওই এজিদির জাতের জাত। ওরা আমার সামনে আসে না, ওই একটা দেখ প্রফেসরি করিয়া ইমাম আবু হানিবারে বলছিল পাগল ও শালা মরছে, নাম বলবো না, যে জাত বসছে বুঝে নেই। আমি বলছেন মে বাসুরির বেটা বাসা তোর কোন সাহস রে, তুই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর বলছেন লা তাসআলানি হাযা বাহরুল উলুম, যিনি সকল সাহাবীদের মধ্যে যিনি ফকি সাহাবি ছিলেন তারে তুই পাগল বললি, শালা তোর মৃত্যু তো অপমৃত্যুই হবে। এদিক তাকা আমার কাবা 1971 সালে যে জিনিস দিয়ে স্বাধীন করেছি, আমার রসুলকে যারা গালি দিয়েছিস আমার জন্য অন্টু ব্যাপার ছিল। শয়তান একজন সাহাবাকে পাগল বলে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে আমিনু কামা আমানান নাস, বড় না কা বলো আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা ওই রকম আনো যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনেছে। সাহাবাদের যারা সমালোচনা করে তাদের শান্তে মায়ে বিয়ে দেওয়া হাদিসি সম্পূর্ণ নিষেধ। আমরা কথা বলেন না কোনো সাহাবাদের সাহাবাদের সমালোচনা করা যাবে না। ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু, সূরা আত-তাহরীমের মধ্যে বলেন সাহাবারা যদি কিছু করে থাকে নবী আম্বিয়া আলাইহিসসালামরা যদি ইসলাহাতে কিছু করে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের প্রশ্ন করবে না। ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু, এত বড় সাহস এই কথাগুলো পীর বলি আল্লাহরা বলে কিন্তু এই জাহেলের বাচ্চারা তাকে মেনে নেয়। ভাইরা আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুধু তাই দিয়ে নেন বাতানে দিকে আয় তুই দেখ আলেম একজন আয় এই দিক আমার কাছে আমি পড়তি বলবো না খালি আছে কি না। শুধু তাই নয় এরপরে মসজিদি নবাবিকে আজান বন্ধ করে দিলে একটু ধরো আজান
এখানে যারা আছেন সম্প্রদায় রাজনীতি রাজনীতি আমি করতে আসি নাই, বুড়ো মানুষ আমার কোন রাজনীতি নাই, ক্ষমতায় থাকতে পারলে বেঁচে গেলাম। বুড়োর মশান দেখিছে কেন? নেত্রী আছে আমাকে কিছু করবে না, ভাস্তি আছে নিয়ে আসবে, বিহীন থাকবে, অমিয়া কোন শালার কেরো করার কিছু নেই। সেই প্রেম নিয়ে ডক্টর চলে বাইরে আমার তিন রাত তিন দিন পর্যন্ত মদিনার শরীফের আজান বন্ধ করে দেশে, এটা কি আমাদের সুখবর? আল্লাহ যে না বলবে ওর তুই এখন তুই শাস্তি দিয়ে হাত উঠান মসজিদে নববী, তিন রাত তিন দিন আজান ইকামত বন্ধ করে দেশে, এটা ফেরেশতারা করছে না ইজিদের নেতৃত্বে হয়েছে? হাত হাত উঠাও, হাত উঠাও না, আপনাদের সামনে হাদিস রেখে দিলাম তার বাবার প্রতিবাদ করিয়া। তিন রাত তিন দিন মসজিদে নববী, আপনাদের এই মসজিদ সাক্ষীরা একদিন যদি কেউ ইচ্ছা করে আজান বন্ধ করে দেন, সাক্ষীরা বাসীর এক ফোঁটা রক্ত থাকতে ছেড়ে দেবে না দাদার সাথে। আর মসজিদে নববী যেখানে প্রতি রাকাতে 50,000 নেকি রব্বুল আলামিন দান করে, এই এই মসজিদে আজান বন্ধ করছে কয়দিন? সালাসাও হাত উঠাও, সালাসাও ওয়ালাম ইয়াকুম আলাম ইয়াবরাম ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাহ। একজন সাইদ ইবনে মুসাইব ইনার বাড়ি শ্রীয়ান আগান্তখালি রসপুর গ্রাম বাজলদাং বাজলিয়া থানা আজিজুল জিলা মুজাফফরনগর, এ জায়গায় আল্লাহর রসুল এই আয়াতে কারিমা নাজেল হয়, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়া দাআহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আপনারা এখানে যারা আছেন, আমি ওয়াজ শুরু করে এই পর্যন্ত কোরআন বানাইছি নাকি? হাত উঠান। আমার প্রতি যারা মিথ্যা অপবাদ দিয়েছে যে ডক্টর শহীদ নজরুল ইসলাম, আর তাই শুনি আর একজন কাহা ও আবার ফেসবুকে হরছে, তুই যদি মুসলমানের জন্ম হস, যদি কেউ স্বীকার করে যে কোরআন কেউ বানাইছে, সঙ্গে সঙ্গে সে গুনাহগার হয়ে যাবে। কোরআন বানানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ কোরআন আমিয়া নাজিল করার অধিকার নাই। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি আর এর হিফাজতকারী আমি আল্লাহ। কে যাবি নবী নৌকায়, যারা নবীর নৌকায় উঠবি তাদের কিছির ভয়, তোরা বদর গায়ে যাবি কে তোরা নবীর নৌকায়, কে যাবি তোরা আয়রে তোরা নবীর নৌকায়। এখন ওই রাবি ওই ওই তাবি আল্লাহর নবী নামাজে রক্ত হইছে প্রেশান আল্লাহর হাবিব, তখন গুনগুন করিয়া কবরের থেকে জানাচ্ছে, এ আমার তাবি আমার উম্মত নামাজে রক্ত হইছে, ইয়াসমাউ বিহা কবরের থেকে হুজুর শুনাইতেছে নামাজে রক্ত হয়ে গেছে, তুমি শিগগির নামাজ আদায় করে নাও।
তাহলে কথা মরা মানসি বলতে পারে না, তাজা মানসি বলতে পারে। হাত উঠাও। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আম্মি আলাইহি সালামরা পর্দা করে, আল্লাহ তাওর্য যখন দেয় তখন সে সব শুনতে পারে। মামিন আদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ হাত্তা রুহি আরুদ্দা আলাইহি সালাম। মিশকাতের সিয়াসি মিনিস্টার বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার রসুল বলেন পৃথিবীর যে কোনো মানুষ সালাম দেয় সেই সালাম আমার নবীর কাছে পৌঁছে যায়, আল্লাহর হাবিব সেই সালামের জবাব দেয়। আর এই নজদের জাতেরা অলি দেবনে মুগিরার জাতিরা আমার রসুলকে এই ঘটনার 10 তারিখে ঘটেছিল। একদিকে কাবা শরীফের দিকে হুজুরের নাম মুছে ফেলা, তার আহলে বায়াতের নাম মুছে ফেলা, দুই নম্বর শুধু হুসাইনকে শহীদ করে নেই ছেলেদেরকে টুকরো টুকরো করে তেলের ডেক্সির ভিতরে। আল্লাহ আমাকে একবারও নয় কয়েকবার নেওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ নিয়েছে, আমার ক্ষমতায় ছিল না। আমি যে ডেক্সির ভিতরে তেল দিয়া শিশু ছেলেদেরকে ছেড়ে দিয়া যখন আমিয়া যখন ছেড়েছে, ওরা আনন্দেতে বলছে ইয়া লাইতানা, যখন ইয়া লাইতানা, হায় আফসোস, ওই বাচ্চা শিশুরা বলতেছে আল্লাহর কোরআন দেহ টুকরো টুকরো করে তেলের ভিতরে ভাসতেছে, আর ওই রক্তর ভিতরে থেকে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহয়া ওয়ালাকিন লা তাশুরু। হাত উঠুন জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা মারা গেছে, এই হাদিস কা আয়াতে কারিমা নাযিল হয় নাসাই শরীফের মধ্যে। গাজাইহিন কথা বলেন না কেন, গাজাইহিন হিন্দুস্তানের যুদ্ধ হবে, হুজুর বলেন সেই যুদ্ধের সময় আমি রসুল যদি বেঁচে থাকতাম আমারও শহীদের তামান্না, ওই যুদ্ধে যে মারা যাবে মুসলমান সে জান্নাতি হবে, আর ঈসা আলাইহিসসালামের উম্মত যারা হবে তারা জান্নাতি হবে। ফাল পড়ো অবস্থা তো আমি আমরা কি করব, রোহিঙ্গা ভাইদেরকে আমাদের টানতে হচ্ছে গোপাল মঞ্জারা, এদিক তাকা বুড়োর দিক তাকা, বুড়োর মশান দেখো নাই, আমরা বলছি তোরা আরো যদি আসিস, আল্লাহ যদি আমাদের মুসলমানরা তিন বেলা যদি না খেয়ে দুই বেলায় খাব, যেহেতু হুজুর বলছেন ইনিশ টাকা আইনুহু ইনিশ টাকা করল, দুনিয়ার সকল মমিন মিলে একটা দেহ, আর রোহিঙ্গা শুধু নয় তাম পৃথিবী যত মুসলমান আছে আমাদের সব মিলে একটা দেহ, ধরে বলেন ইনিশ টাকা আইনুহু ইনিশ টাকা করল। ভাইদের কথা কে বুঝতে বেঁচে আছে? দুই পাতা নয় বড়ে মিশরে গেছো আজহারি, হায় হায় মাদানি, তা আমি তো দীর্ঘ দীর্ঘ বছর রইলাম প্রায় 34 বার, আল্লাহ আমাকে আল্লাহ করে নিল, আমি কতবার মক্কি লাগব আর কতবার মাদানি লাগব। আর যাবি তোরা ধোকা দিয়া আমার বাংলাদেশের এই বিয়াদবের মধ্যে, এক বিয়াদব বাংলাদেশে হিন্দুস্তানে যাইয়া এক মৌলবী ওয়াজ করা মৌলবীর সওয়াল হিসেবে আমি মেছে ভাই শরফুল আমিনকে বলছিলাম, আমি বলে এখন আমি আটাই দেই ডিআইজি কে আমি টেলিফোন করে দেই, ডিআইজির বাড়ি আমার গোপালগঞ্জ, শুধু ফোন করার সাথে সাথে কার্যকারী হয়ে যাবে। ওইখানে বাংলাদেশের বড় এক বক্তা, নাম বলবো না, তার সওয়াল হিসেবে পরিচয় দিয়ে ভারতে সভা করে, মাঝে ভাই জান কয় থাক এদিক তাকা, বুড়োর তাপন দেখছিস, আমার বাপ যদি গরিব হয়
মাঝির হয় কিষাণ বেচে তিন মজুর হয়, আমি অন্য কাউকে বা বলতে পারবো না। এর অভিজ্ঞাসী কথা কইছি নে কা পারবো? হ্যাঁ চরকা চরকা না গেলেন জাহান্নামে যায় সারছি। আমার বাপকে আমার বাপ বলবো, আমার শ্বশুর যদি হয় শ্বশুর আব্বা বলবো, কিন্তু অন্য লোককে বাপ বানা দিবার দাম না। নিজের বাপ মূর্খ হইয়া অন্য বড় বক্তাকে পরিচয় দিয়া ওই হ্যান্ডবিল আমার কাছে এখনো আছে, যদি চ্যালেঞ্জ করিস ইউটিউব ভাই ধরাই গলাই দেব, আমি যদি সেটি একটাও রক্ষা পাবি না। সাদের মন রে আমি মনের দুঃখ কি বলি বো রে, আর আমার আশা নাই ভরসা নাই রে। আমি নিষেধ করে দিলাম, খবরদার ও বক্তা তক্তা কথাবার্তা সাবধানে। আর একটা মেলি সুরি গান গাইয়া গাইয়া কোথায় পাশে কথা এমন কথাগুলো বলে যান, কোরআন হাদিসি কোথায় খুলে নাই ভাই টেলে সুর দিয়া দিয়া গায়, আর আমাদের দেশের মূর্খ জাতিরা তাই মেনে না। আমার সামনে তফসিরে কাশ্যাপের একটা লাইন পড়তে পারবে না? এই দেখ তাকা, দশে আশুরা বলতে বলে কিছু নাই, আশুরা সম্পর্কে কিছু পাওয়া গেল? হাত হলো যতক্ষণ পাওয়া গেল। আমি উনার কবর জিয়ারত করেছি ঢাকা, আপনাদের যারা আত্মীয় আছে আমার খানকা শরীফে 11 তারিখে দোয়ার অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, খাওয়া দাওয়া সব। আচ্ছা নাই তুই কই যাস বেটা, ইয়ে প্রস্তাব করে আইছি দরকার আর পরে করবো, 2 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারো বউ রাখবা কি করে? ঢাকাতে আমার খানকা শরীফ, এই খানকা শরীফটা হলো ওই বিকেএসপি আসি খেলাধুলা এনাতিরা বিকেএসপি খেলাধুলা জিরেনির থেকে পশ্চিম দিকে মোসাদ্দেক হোসেন ফালু, ওর কলেজের ওর আব্বার নাম হলো আব্দুল মান্নান। এই আব্দুল মান্নান ডিগ্রি কলেজের পাশে হলো আয়েশা ক্রিকেটের স্কুল, তার দক্ষিণ পাশে দেখবেন একটা বড় গেট, রাস্তার উপরে কোরআন শরীফের রিয়াল আছে, মক্কা শরীফ যেরকম ওই রকম একটা রিয়াল পাবেন রাস্তার উপর, ওখানে লেখা আছে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম গোপালগঞ্জের মাল। আমি সব মন্ত্রী এমপি প্রাইম মিনিস্টারকে বলছি, মা এখানে কে আসলো আমি কারো বেশি আমি তোয়াজা করবো না, পাল্লি আসো নইলে না। আমার কথা কথা সব চাট সার, তোমাদের যারা আত্মীয় আছে সকলে পাঠাবা, দাদা ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ। বছরে মহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে, যতক্ষণ আল্লাহ 3000 নবী হাত উঠা, ওই 3000 নবীর সাথে জান্নাতে যেতে পারবা, 3000 পয়গম্বরকে এই মহররম মাসে সৃষ্টি করেছে। সালাসুম ইয়াতু ওয়াসিতুনা মাফসিলাম মিনাত তরাব, আদম আলাইহিস সালামকে 360 খানা জোড়া দিয়া এই মহররম মাসে তৈরি করা হয়েছে। এই দিক তাকান, মহররম মাসে তৈরি করে আসরের থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে দিয়া রূহ দিয়ে দিলেন। শনিবারে আল্লাহ বানাইছে মাটি, যেরকম কি মাটি খুব খুব জোরে জোরে মাটি, এটাই মহররম মাসে। রবিবারে পাহাড়, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহ, যত খারাপ জিনিস তৈরি করেছে। এই জন্য হুজুর বলেন মঙ্গলবারে স্বামী স্ত্রী দিবসে সহবাস করা না জায়েজ না, যদি করে ফেলে ওই পেছনে বাচ্চা হয়। আল্লাহ রসুল কয় কোনো দিন ভালো হবে না, মাইয়ে যদি হয় বিয়ে দিলি জামাই থিয়ে পলাবে, এটা ওই মঙ্গলবারের খাসলাস। বউ কথা শুনে না বুঝতে হবে, শ্বশুর শাশুড়ি ওই বৌরে ওই মঙ্গলবার দিবসে ওই ওই কাম করছে তাই শোনে না। বাসর ঘরে আসিয়া
যুদ্ধ করার পৃথক হওয়ার পায় তারা করেছে ওরা ইল্লাল মঙ্গলবার বুধবার সৃষ্টি করেছে ওয়ান্নুর আলো বৃহস্পতিবার সৃষ্টি করেছে জীব যন্ত্র আর সারা পৃথিবী 1000 মখলুক আছে আমাদের দেশে অনেকে 18000 বলে আমি কোরআন বলছি এটার দলিল যদি পারো একটা দলিল দাও দলিল নাই ভুয়া কথার কোন দাম নাই আমি হলো মহাদ্দেশ মানুষ আমার কাছে ওই বুগি সুগি শরীফ চলে অরিজিনাল হাদিস আর 1,24,000 পয়গম্বর মতন্ত্র ততন্ত্র কিছু নাই এটা মিশকাতের 530টা 510-1130টা কিতাবুল আম্বিয়ার মধ্যে 315 জন রসুল আর বাদ বাকি হলো পয়গম্বর হাত উঠা জোরে করুন আল্লাহু আকবার প্রত্যেকের নাম আমার কাছে আছে এই বুড়ো এমনি বুড়ো না আবার সুরা আহজাবে ঢুকলাম আমেজ বাইরাম এদিক তাকা দাদাবাদ দিক তাকা কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহ পাক কোন আয়াতে বলেন ইন্না ফি যালিকা লাযিকরুন লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শারীফ কোরআন কিভাবে গ্রহণ করতে হয় আল্লাহ সূরা কফে বললেন ইন্না ফি যালিকা লাযিকরুন লিমান কানা লাহু কালবুন অন্তর লাগবে আও আলকা সামআ আর 19টা ছিদ্র বিশিষ্ট কান লাগবে আমি ইন্ডিয়া আমি নারায়ণ হাসপাতালে কলকাতা রফিক ভাই এদিক তাকাও যারা ভারতে গেছো নারায়ণ নারায়ণ এই হলো দেবী সচি দেবী সচুর সাসা শ্বশুর ডাক্তারদের বললাম আমার কানের সমস্যা হয়েছে তুমি কান নাক ডাকে ডাক্তার ডাক্তার বাবু মুঝে জব দেনা পড়েগা স্ত্রিয়া কে লিয়ে কতনা কসমিন পর হো জাতি হ্যায় ই বি তফসিল কে সাথ আপ বয়ান করো আমি বললাম যে মানুষের কানের ভিতরে 19টি ছিদ্র আছে এই 19টি ছিদ্র ইংরেজিতে বলো আমি খুশি হয়ে যাব আর যদি না পারো আমার টাকা ফেরত দাও এদিক টাকা ডাক্তার বলছে হায়রে বাবা এ কি কি কানের ভিতরে 19টি ছিদ্র আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিত্রা আমি দুনিয়া যত মানুষ সৃষ্টি করি মুসলমান হিসেবে সৃষ্টি হয় হাত উঠান হাত উঠান হিন্দু মুসলমান যার ভালো মন্দ নবী রসুল বদকার কাফের মুশরিক জিনাখর সকল সন্তানকে আমি আল্লাহ মুসলমানের সেসিজে সৃষ্টি করি ডাক্তার ডাক্তার বলে হুজুর পারবো না তখন ইংরেজি দিবসান শুরু করলাম দেখলাম 550 রুপিয়া আমি ফেরত আমার দিক তাকায় বসে তো পিসাব সে বলছে পিসাহে আমার লড়কি কো সাজি দিয়েছি লেকিন উনসে মোহাব্বত নি আকি হ্যায় তো আপ ইসলিয়ে কি আপ তবি ইজ্জত করনে চাহিয়ে বলে 8000 রুপিয়া লাগেগা 8000 টাকা যদি দিস এমন তাবিজ মানে দেব তোর মায়ে যদি বসতি যায় তোর মায়ের হাজবেন্ড শুয়ে পড়বে কিন্তু টাকা লাগবে 8000 দাদা টাকা লাগবে মোহনী রে তোর
ডাকে নবীর নৌকায়। আমার সাথে যারা গেছে মুতালিব ছিল হুজুরের খাদেম, বলল জীবনে বহুত মৌলবি দেখছি, এ আবার কোন রকম মৌলবি? বলে এই বুদ্ধি যদি না থাকতো আমরা গোপালগঞ্জেরা ক্ষমতায় থাকতে পারতাম না। সাদের মুর্শিদ তো আমি কি বলিব ওরে, কথা বোঝা যাচ্ছে না? বেনজির কয় ভাই যান ব্রেন আল্লাহ দিছে আপনাকে, এদিক টাকা আলাদা হয় দিক। হা এই মহান যদি কেউ বলে সে গুনাগার, আমি নিজে মিশরে ছিলাম, আমি নীল দরিয়ায় ফেরাউন ডোবে নেই, ফেরাউন ডোবছে লোহিত সাগরে। আল্লাহর নবীকে দুইটা নদী দেখাইছেন, একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল নদী। আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দেখাইছে, মালা তারুনা ইন্নি আখাফুল্লাহ, হবে সবরা মালা জোরে মালা তারুনা ইন্নি আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আদম আলাইহিসসালামকে সহিবা দিয়েছে এই মাসে, ওনাকে আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছে। জরগন আল্লাহু আকবার। এই মহান মাসে আদম আলাইহিসসালামকে বেহেশতে থেকে কুন্নাহবিতু মিনহা জামিয়া ফা ইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভাই আমার, শুধু ইমাম হোসেন না, আরো বহুত কিছু ঘটে যায় এই অমিয়া আশুরার দিনে। এই জন্য আশুরার রোজা আগে ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার কারণে এই রোজাকে আল্লাহর হাবিবের মাধ্যমে নফল বলে করা হয়েছে। সোম মঙ্গলবারে আমার মাদেরকে রোজা রাখতে বলবেন। হুজুর বলেন এই রোজা যারা রাখবে তাদের সম্পর্কে এদিকে একটু ধর, আমার হাত কাঁপে একটু ধর, তোকে দাঁড় আমার দিক তাকা মিডিয়া। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দূরে থাকবে? একটা কাক পাখি ডিমির থেকে সানার থেকে যখন উড়াল দেওয়া শিখবে, একটা কাক উড়তে উড়তে পৃথিবীতে যতদিন থাকবে, হুজুর জিজ্ঞাসা করছে কতদিন থাকে? আল্লাহর হাবিব বলেন কাওয়ারে যদি কেউ না মারে সে 40 বছর বাসে থাকে। একটা কাক উড়াল দেবে ডিমির থেকে বালে হওয়ার পরে যতদিন উড়াল দেবে, কাবুদি জাহান্নাম গোরাবিন তয়ের গোরাব মানে কাক, একটা কাক 40 বছর পর্যন্ত যত পথ উড়িয়াও অতিক্রম করবে। যারা একটা নফল রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে অত দূর তাকে দূরে রাখবে। হাত ধরে কোন আল্লাহু আকবার। রাসূলের হাদিস
মাঝে মাঝে বসিরাতে গেলি ওই হুজুর ওই গম্বজের উঠেন মাঝে মাঝে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি আটটা নয়টা আমার কাছে আসে এদিকে মাথা হাত দিয়ে দেখি এক বাচ্চা নিয়ে আসছে আমার পা বসছে আর বাচ্চাকে নিয়ে ওই মানুষ আইসে হনুমান আমার কাছে আসে এই মাসে পরে ওরে জানোয়ার সে মানুষকে সম্মান করতে জানলো অমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারাম আল্লাহ বলেন হাদিসে কুরসিতে আমার ওলিদের সাথে যারা বিয়াদবি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ডক্টর নজরুলের বিরুদ্ধে করে কিচ্ছু করতে পারবি না সহায়তাকে যদি আল্লাহ তাআলা গড়ই পড়বি কে যাবি নবীর নৌকায় ডুবে যাবি না তারা ফকির কয় সন্ধ্যাবেলা ফকির কয় সন্ধ্যাবেলা রইবি তুই থাকবে তো বদর গাজী কে করবে তোর সঙ্গের সাথী হবে তোর নিরুপায় কে যাবি জরগান কে যাবি তোরা নবী নৌকায় জরগান কে যাবি তুই নবীর নৌকায় গুড়ো হয়ে গেছি তারপরে সুর এক জারাও কমে নাই দিবারাতে সঞ্চামেলে মুর্শিদ দলে শানি পাবে বিনে দুধে জরে বিনে দুধে দই পাকাইয়া খুদার সানে এলমে মারে পাতে নিবেশেছে ইমাম মালিক বলে শরিয়াতে মারুবতকে ছেড়ে দিলে ও মুর্শিদে ভাসে হবে আর যারা শরিয়াতকে ছেড়ে মারুবত ধরে সে বিপদগামী নাস্তিক হবে কে যাবি আয়রে তুরা নবীর নৌকা অষ্টআশি বছর বুড়ো ঠেলা দেখিছে তাহলে এইবার মুসা আলাইহিস সালামকে যখন উনি পরিত্রাণ পাইয়া ফিরাউনের কবিশি জাত ডুবে গেল এবার মুসা আলাইহিস সালামের আমি আগে কয়েকটা মাস আসি কথা বলল ইয়া আল্লাহর পয়গম্বর নমরুদের সময় মাসায় মানুষকে মারে ফেলত এদিক তাকা এই দাদাবার দিক হাতের দিক তাকা আর মুসা আলাইহিস সালাম বলল তুর পাহাড়ের কাছে তোমরা খারাপ কাজ করো না ডেঙ্গু জ্বর হবে আমি বিশ্বাস তো আসবে আল্লাহ তাআলা তার জব আমার রসুলকে দিয়েছে ওয়াদ্দিন জরকান ওয়াদ্দিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন হাত উঠান জরকান আল্লাহু আকবার ডুমর ফল আপনার দেশে ডুমর ফল আছে না হাদিস আছে যারা সাতটা জল ফল খাবে আর একটা ডুমর ফল খাবে তাদের ত্বক ভালো থাকবে যৌবন যাবে না হুজুর বলেন 191 দিন যদি খায় তার ডায়াবেটিসের গোষ্ঠী চলে যাবে তার ডায়াবেটিস থাকবে না কোনোদিন ক্যান্সার হবে না হুজুর বলেন একটা ডুমর ফল যদি তুমি জীবনে খাও জিন্দেগিতে তোমাকে কামড়ানি কামত পর্যন্ত তোমার যত সন্তানের সন্তান আসবে ডেঙ্গু জ্বরে কোনো ক্ষতি করতে পারবে না ওয়াদ্দিন দাদার সাথে বড় ওয়াদ্দিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন ছোট্টটা ফল তার কসম করছে জয়তুন বলের কসম
কসম হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আমি খোরাসানে যখন যাই দাদারে দেখ বুড়ো যেখানে যেখানে গেছে আল্লাহর কোরআন হাতে রাখে বলছি আমি 45টা জিনিস দেশের থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে নিয়েছি আমার ওই খানকায় গেলে আপনারা সবাই দেখবেন ঢাকায় আমি আর চেরু জানেন যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক বানছিলেন তার পাশে গুড়ো পাথর আনছি আমি ওখানে জায়েজ না যেটা পরে দেখব বিয়ে করার পরে বউরে কি করতে হবে দাদি শাশুড়ির কাছে শ্বশুরির কাছে শোনা প্রয়োজন নাই সময় পাইছি জিয়ার জোহার জওবান একবার আসে রে বন্ধু চইলা গেলে সাঁস মেলে না বাইতুল মুকাদ্দেসের থেকে পাথর নিয়েছি দেই দেখি দেখি কেউ নাই গোপালগঞ্জের প্যাচ জায়েজ না জায়েজ আমি পরে দেখব যেখানে যেখানে গেছি মুসা আলাইহিস সালাম খিজিরের সাথে যখন বসছিলেন ওখানে প্রত্যেক দিন দুইটা চড়াই পাখি আসে ও আল্লামনি ও আল্লাম তোকা সকলে ও আল্লামনি ও আল্লাম তোকা নুখরাতান আও নুখরাতাইন থেকে নিলে যেমন সমুদ্রীর কমে না মুসারে গল্প করছো শ্বশুর বাড়ি দাইয়া গল্প সকলই করে নবীরা পর্যন্ত করে শ্বাস করছে আল্লাহ মুসাকে বলল শিগগিরা কাকিলা মাছ ভাজো যাদের ক্যান্সার আছে বুড়োর কাছে যোগাযোগ কর কোরআনের চিকিৎসা 10টা কাকলে মাছ কুটে দুইয়া ভর্তা করবে 100 কালো জিরা আল্লাহর নবী বলেন 41 দিন 41টা বড়ি খালে আল্লাহর কোরআন হাতে রাখে বলছি জীবনে তার ক্যান্সার হবে না ওইটা আগুন আমার এতিমখানায় দিস রফিক এদিক তা কঠিন চিকিৎসা দিছি হাসিন কাকা কাকা এত দারুণ চিকিৎসা কোরআন তো মানবি না মুসা কয় এই 10 তারিখে মিল মুসা কয় শ্বশুর তুমি কাকিলা মাছ ভাজো তুমি এদিক তাকা এই মৌলবি এদিক তাকা কাকিলা মাছ যেন আমি চোখ নষ্ট হবে কাকিলা মাছ ভাজো তুমি এই অনুমতি সবুরা সোহাব নবীন মাইয়া ভাজে দিয়ে এক কাজ থলিয়ের মধ্যে দিল আল্লাহ বলেন ও মুসা এই মাছ যেখানে তাজা হয়ে যাবে তার ডান পাশে দেখবাম সুলির মূল মাবাম একখান পাথর তোমাকে সালাম দেবে তার পাশে মাজিমা উল বাহারাইন আমি পানি আনছি কিন্তু দিতে পারবো না আমি থুয়ে গেলাম যে বাড়ি ছিলাম ওর থেকে তোরা পানি নিবি কোরআন হাতে রেখে বলছি একটা ডুমর যদি পারো সেসিয়ার পানি গুলায়া সেইটা সাকে খাবা আল্লাহর কোরআন যদি বিশ্বাস করেন জীবনে কোনোদিন আপনার বাড়ি ডেঙ্গু আসবে না হাত হাত উঠা হাত না উঠলি তো বিপদে পড়ে গেছি কিসের ডেঙ্গু মিশরের ভাইস চ্যান্সেলর আহমদ নাজাদি আমাকে টেলিফোন করেছে ইরাকে থাকতে ভালো খাতের ছিল আমি এখন বুড়ো বাংলাদেশে আহমদ নাজি আমাকে বলছে স্যার আর মানুষ এই ছোট ফলের নাম আল্লাহ দিলেন তাও কসম করে আরে কথা কয় না কেন ওয়াদ্দিন ওই ওয়াও হরফে কাশ্মিয়া এটা হরপে কসম করে ছোট ফল হযরত শেখ সাদি গাছের তলায় 10ই মুহররমে শুয়ে রয়েছে
উপরের দিক তাকায় দেখে জগা গাছের জোর অর্থাৎ ডুমুর গাছ বড় গাছ এই গাছে ছোট ছোট ফল সাদি কয় আল্লাহ তোমার কি দিছি আর এত বড় গাছ তুমি ছোট ছোট ফল রাখছ একটু পরে কুলি পাখি দেখে না এই কুলি পাখি একটা ফল ঠোঁট মারিয়ে দেছে আর সে রাখতে পারেনি বেরেক দিয়া মুখে পড়িস তো ওই শেখ সাদির নাকের উপর পড়ছে তুমি কত বড় মহাজ্ঞানী তুমি যদি এই ডুমুর গাছে বড় একটা কাঁঠাল ফল দিতা আর ওটা যদি পড়ে আমার নাকে যাত আমি হাবিলির মতন দুনিয়ার থেকে বিদায় হয়ে কথা কি দাদার দাদার একটু পামও দেয় না ডুমুর গাছে যদি একটা কাঁঠাল হতো আর ওই শেখ সাদির নিচে শুয়েছিল বড় কাঁঠাল নি আমার শেখ সাদির খবর হয়ে গেছিল না তখন আল্লাহর শুকর গুজারি করে কয় বালা বলো ওলা বিকামালিহি কাশাবাদু যা বেজামালিহি মানে বালা বলো ওলা বিকামালিহি কাশাবাদু যা বেজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি কত সুন্দর কবিতা বললেন আমাদের দেশের আমরা আরেকটা ভুল করি দুরুদ ইব্রাহিম নাম রাখছি আপনাদের দেশে দুরুদ ইব্রাহিম আছে না এইগুলো কি হাদিসি নাম আছে এটা ওই যারা বাঙালি মৌলবী এরা নাম রাখছে আসলে দুরুদির প্রথমে আমার রসুলের নাম দুইবার আছে কিন্তু কোন জাত আমার রসুলের দুরুদ নাম বললো না তোদের খবর আছে কেয়ামতে আমার সাথে পড়েন দেখ গোপালগঞ্জের দুরুদ আর সাতক্ষীরের দুরুদ এক নাকি আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد এই দুরুদের প্রথমে আমার রসুলের নাম আসে কিন্তু আমাদের দেশের কিছু জাতিরা অজ্ঞ জাতিরা এর নাম রসুলের নাম না রেখে ইব্রাহিম রাখছে আমি বলি দুইটা নাম হবে দুরুদের কোন দুরুদের দুইটা নাম নাই হাদিসে আছে এটা দুইটার নাম اللهم بارك على محمد وعلى آل মোহাম্মদ এই দুরুদের প্রথমে আমার রসুল পাকের নাম এই জন্য এদের কারো কিছু শিখে আজ পর্যন্ত শোনেন না আজকে দিয়ে দিলাম আজকে মনের মধ্যে এই দুরুদের প্রথমে কার নাম আইছে আমার রসুলের হাত উঠা আমার কথা না ভাগ্য যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সম্মান তিনি মুসলিম জাতির পিতা ওকে দি নেশন অফ ফাদার অফ মুসলিম তার নামও থাক এর নামও থাক দুইজনের দুরুদ মুহাম্মাদি দুরুদ ইব্রাহিম এটা আমি তাফসিরে লিখেছি আপনারা ভারতে আমি তাফসির লিখছি রফিক ভাই মেজ ভাই জানকে বলে আমি নিজেই তাফসির লিখেছি বেটা আর আমি কোরআন বানাই নাকি মরে গেলে যাওয়ার আগে চোখের পানি ফেলে কান্দি যে কি রত্ন হারাই ফেললাম ডিএইজিরে বসে আইজি বসে যেই লোক চলে গেলে নেত্রীকে বলছে কি আল্লাহ এর ব্রেনে কি দিয়েছিলে বাবা তাহলে ডেঙ্গু জ্বরের আর কোনো ভয় আছে হাত উঠান যখন আছে আপনাদের কাছে আমি চাখানে চিনি দিয়ে কাজার কি কি ফল ডুমুর বল জগা জগা আর যদি বেশি দেরি হয় একটা দেরি সবাই খেয়ে ফেলেন জীবনে আর খাওয়া লাগে একটা খালি হয় যে কোনো ডুমুর জগা হোক বউ হলি হোক কালা হাক দলক সবই ত্যাগ পার সারা পৃথিবীর সব মানুষ হিন্দু মুসলমান সব জাতিকে এ আমার নাতি
ইউটিউবে দিয়ে দিবি, যারা ক্যান্সার হইছিস টাকা দিতে যাস না আমার কাছে, ফ্রি চিকিৎসা কর। আল্লাহর কোরআন হাতে রাখে বলছে বিশ্ববাসীরা ডক্টর নজরুল কাছে আয়, আর যদি তোর পয়সা না থাকে ও পয়সা আমি দিয়ে দেব, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাবো। আমার কাছে জাত বিজাত নাই, যে কোনো জাতি আসবে কোরআনের চিকিৎসা পাবে। আল্লাহ রসুল বলেন মাত্র সাতটা ডুমুর আর সাতটা ডুমুর আর অর্থাৎ দশটা কাকলে মাছ, কাকলে মাছ কটিয়া ধুইয়া ভাজিয়া বত্তা করলে আল্লাহ নবী বলেন কোনোদিন তার ক্যান্সার হবে না, হায়াত দিতে পারবো না, কিন্তু ক্যান্সারের গোষ্ঠী আল্লাহ রাখবে না। ডাক্তাররা আবার আমার বিরুদ্ধে না লেগে যায়, লাগলি অসুবিধা নাই, বুড়ো মানুষের কোনো ভয় নাই, কাকলে মাছ ভাজিয়া, এটা বক্ততা আমাদের আমাদের গোপালগঞ্জে। আরে বকের মতন মা, হ্যাঁ ভারত তো কয় ক্যাচিয়ালি মাছ, আর কোন দেশে কয় নুথা মাছ, কোন দেশে বুরগি মাছ কয়, আর আমাকে দেশে থুড়িয়ে মাছ কয়, আর কেউ একে কাকিলা মাছ বলে। বগের মতন আয়াতটা সাত রকম ৪৭ রকম পড়ে, বুড়োর কাছে খাবে সজার কারি হস, আমার কাছে আর একবার পড়। ওয়াস্তামা ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদিমিন মাকানিন কাদরী। বুড়ো হয়ে গেছে টাঙ্গি রাখতে পারি না, আমার হাসিনে কইছে যে কাকা তুই খালি কোরআন শরীফ একটু পড় দিয়ে আমি তো আমার কলেজে হয়েছে যা, কাকা তোমার সব আয়াত গুলো আমি এক জায়গায় রেকর্ড করে আমি শুনি যে বুড়ো হয়ে গেছে আমার কাকার টান এখনো কত ভালো। আমরা ফুরফুরা শরীফের গোলাম অলিউল্লার পাঠ, এখনো আমার হুজুরির পীরের পীরের পা কদম মুসি করা। এদিক টাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালে হুদাইবিয়া থুতু ফেলবে, সাহাবীরা থুতু ফেলতে দেই নেই নোখা মাতান। বুখারী শরীফের ৩৮ পৃষ্ঠার ৭ লাইন পরে হাদিস এসেছে নোখা মাতান, যেরকম নোখা মাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রজুল মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুর থুতু মুবারক ফেলবেন, সাহাবীরা ওই থুতু মুবারক মুখে মাখে নিয়েছে। ভক্তি নাই সেদিনকে এক বক্তা বলছে কোরআনের মধ্যে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে না, আমি বলছে এত বড় মূর্খ এরও মানুষ দাওয়াত দেয়, যারা দাওয়াত দেয় তারা আর এক শয়তান। আমার সামনে বলে একেবারে অনুমানের মতন একটা দিয়ে দেব, রসুল বলে মহব্বত করা যাবে না, ও বলে কি বদমাইশ কথা, কি নাম বলাইছে আজহার মাদিনী মাক্কি, তাহলে আমি ৩৪ বার যাই আমি কি লাগবো? এক হেডমাস্টার এদিক যায়, এক হেডমাস্টার যায় দেখছে কি ২৪ কোটি টাকা মাত্র ব্যাংকে যে লেখছে, তো হেডমাস্টার ২০০০ টাকা লিখে লেখে ২০০০ টাকা কিছু না। ম্যানেজার ডাকছে স্যারে কি করছেন, মানে সাবধান তুই আমার ছাত্র ম্যানেজার হয়েছিস, ওই বেটা যদি ২৪ কোটি টাকা মাত্র লেখে তাহলে আমার ২০০০ টাকা আমি কি লিখবো? কিছুই না। রবিক ভাই কথা বুঝতে পারছো? ২০০০ টাকা আমি কি লিখবো? আমি লিখছি ২০০০ টাকা কিছু না।
আমি ঠিক ঠিক কারণ স্যার এটা ব্যাংকের একটা নিয়ম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের যারা আছে আমি আইসো শাহাদতরে দিয়া আর একে ফেসবুকেও দিয়ে দিছি, আমার খানকা শরীফে আপনারা যাবেন, ওখানে অলিয়াল্লারা যে কয়দিন আছে সেটা ভাব তুমি তো সমালোচনা করো, তুমি পাশ দেখছি গোস্ত আর পাশ দেখছি চাল জানা দেন তোমার কোথা কুতি বাদ হয়ে যাবে না রহিম সাহেব, আর আমরা ফকির মানুষ। আমার আব্বাজান ফুরু ফুরু শরীফ দাদা বুজুরের ওখানে যেতেন, তখন ব্রিটিশের সময় কোন পাসপোর্ট লাগতো না। আমি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ রাই আল্লাহর ওলি খড়ম পাও দিয়া 70 মাইল জায়গা এদিক তাকা পরীক্ষা দিয়া উনি পরীক্ষা কলকাতা আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে এশিয় মহাদেশের মধ্যে, আমি আর বড় মাপের আলেমের মধ্যে আল্লামা রুহুল আমিন সাহেব একজন পড়ে। ভাইরা আমার ওলিউল্লাহরা চলে যাবে, তাদের নামের গুণে তাদের সন্তানকে আল্লাহ তাআলা এরকম করে নেবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাযীনা আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সিয়াসত্তার মধ্যে মূল হাদিস হলো 12001 একখানা, বা তাকরারের হাদিসের সংখ্যা হলো 28699, আর পৃথিবীতে হাদিসের সংখ্যা হলো 50 খান। এই 50 খানের মধ্যে হাদিস রয়েছে 12,66,665 খান হাদিস, তার মধ্যে আহলে বায়াতে মাত্র 525 খান হাদিস পাওয়া যায়। আহলে বায়াতের হাদিস ছিল 1,29,809 খান, এগুলো হাদিস নাই। আমি দারুল উলুম দেওবন্দে আমি যখন দাওরা পড়ি, এরপরে ইফতা পড়ি, তা আমি হুজুরদের জিজ্ঞেস করলাম যে হুজুর আহলে বায়াতের হাদিস তো 76টার মধ্যে মাত্র 25 খান পেলাম, আর কই? বুখারী শরীফের মধ্যে সামান্য কয়েকটা, মুসলিম ঐরম ভাববা, নাসাইতে একটু বেশি, সর্বমোট 25 খান। আজ আমি 25 খান হাদিসের তর্জমা করবো, রাজি আছে? মানে আহলে হাদিসের বায়াত তো পাওয়া যায় নাই, যে কয়টা পাওয়া গেছে খুঁচিয়ে খাচিয়ে খাই দেব। আমরা হয়ে যাই শেখুল হাদিস। আমাকে আমার মামা এবং তবলিগ জামাতের আমি আমার মেজ খালু আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাই, এখানে অনেকে খুলনার আছে, আমার মামা বাড়ি উদয়পুর, আমাকে দুইজন হাসবি, এক তো তবলিগ জামাতের মুরব্বী, আমার খালুজান যতদিন এই দেশে বাংলাদেশের আমির ছিলেন এই সময় কোনো গন্ডগোল ছিল না, হাত জন যেরকম গন্ডগোল ছিল, গন্ডগোল ছিল, এখন দুই ভাগ হয়ে গেছে, দারুল উলুম দেওবন মাদ্রাসা এখন দুটি হয়ে গেছে। এখানে যদি কেউ দেওবন সম্পর্কে ভালো করে জানে, বর্তমান দারুল উলুম দেওবন মাদ্রাসা দুটি আছে, একটা ওয়াকফ দেওবন আর আগেরটা। এদেশের তবলিগ জামাত দুই খণ্ড হয়ে গেছে, মুসলমানের একত্ব তো দূরের কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই হাবলুন শব্দ দ্বারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন বুঝাইছেন, এখানে যারা মুফাসসির ভাইরা আছে, হাবলুন মানে কি? কোরআন বুঝাইছেন, হাবলুন মানে রশি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাবলুন মানে কোরআন।
ভিতরে কান্নাকাটি করছে। আন উম্মে সালমা কালাত, কালাতের ফাইল আমাদের উম্মাতুল মুমিনিন দাখাল তো আহেদ মুতাকাল্লামে সেগা আলা হরফে জার আলা উম্মে সালমা ওয়াহিয়া তাবকি ফাকুলতু মা ইউবকি কি قالت رأيت رسول الله صلى الله عليه وسلم تعني في المنام وعلى رأسه ولحيته التراب جتا محرم মাসে ঘটছিল এই গুনাহ না গুনিয়া সীমার রেতরে মারিয়ে ফেললাম এক সব মিথ্যা কথা সীমার মেমার বলে কোনো শব্দ নাই এটা হলো বিশেষ সুন্দর যারা মূর্খ যারা যাদের জ্ঞান নাই কোরআন হাদিসে তারা বলতে পারে কিন্তু একজন আলেমের মধ্যে বের হয় না। আমার সামনে বলে দিও কোরআন হাদিস জেনে কথা বলতে হয়। তুমি কান্দ কেন? মা ইউম কি কি গ্রামার দিক দেখেন গুলো কত পাকা। মা ইউম কি কি, মা ইউম কি কানা, কত মোজাক্কার হয়ে যায়, তত পার্স বদলাইতে হয়। আল্লাহর নবীর স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন আমাদের পাঁচ নম্বর আম্মা বাড়ি জারি সেল গাওয়া মদিনা শরীফ থেকে 54 কিলোমিটার উত্তরে এখানে আয়াত নাজেল হয় হাফেজ বাবারা আমার কাছে থাকো, আমি বুড়ো হয়ে গেছি। আমি একবার শোকে ভরে কোরআন শরীফ পড়তে যে আরবি বলছি কবিতা মিডিয়ারা লাগাই দেশে উল্টো ব্যাসে দিয়া তারপরে আমার বসে কোরআন বানায়। আমি বললাম আল্লাহ আমি বুড়ো মানুষ, যদি আমি কোরআন তেলাওয়াতে ভুল হয় আমাকে ক্ষমা করে দাও। বান্দা যখন ক্ষমা যখন অন্যায় করে ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে যায় না বেজার হয়? হাত উঠে নেটে সকল খুশি হয়ে নেবে যায়। কিছু ভাইরা আমার প্রতি হিংসা করে তারা বলল ডক্টর নজরুল ইসলাম কোরআন বানিয়েছে। আমি তর্কে না যে দেখলাম মানুষ মাত্র ভুল হতে পারে, আল্লাহ আমাকে মাপ চাও, আল্লাহ আমাকে মাপ করে দাও। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন একটা হুকুমকে সে অমান্য করে বেহেশতের থেকে বের হয়ে আসছে। আদম জাতির ভুল হওয়া স্বাভাবিক। আমি তর্কে না যে তবে বাংলাদেশের যারা মানের আলেম তারা আমার বিরুদ্ধে বলেনি, ছোট ছোট বাচ্চারা কেউ আমাকে তার জাল বলেছে, কেউ আমাকে কাফের বলেছে, আমি প্রতিবাদ করিনি। আমি বলছি আমি ভুল করতে পারি। আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসু, এখানে উলামা কেরাম আছে, কার যদি কোনো খারাপ জিনিস ঘটে যায় এইটা কোনো মুসলমান কোনো মুমিন কোনো জান্নাতি ব্যক্তি প্রকাশ করতে পারে না। আল্লাহ পাক এ সম্পর্কে আয়াতে কারিমা জানাই দিলেন লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসু। উলামারা ভালো করে শুনেন, আবার সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা কার অসাক্ষাতে কার গুণনাম রটায় না, যদি কেউ রটায় যদি কেউ এরকম করে সে যেন তার নিজের মরা ভাত গোস্ত খায়। হাত উঠান, হাত উঠান, যেরকম মরা ভাত। এই জ্ঞানটুক তাদের ছিল না। আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন, আমি কোরআন কেন বানাবো? আল্লাহ সূরা হুদের ভিতরে বলছেন তোমরা পারলে এরকম 10টা সূরা নিয়ে আসো। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, তোমরা যদি পারো
এরকম একটা সূরা তৈরি করে নিয়ে এসো, 3.5 বছর পর্যন্ত এইগুলো তৈরি করতে হবে 10,000 কবি, কেউ পারে নেই। লাস্টে তারা বলছে এটা মানব রচিত কোন কথা না, বাক্য না, এটা ঐশীবাণী। হাত জোরে করে আল্লাহু আকবার। যারা আমার বিরোধিতা করেছে আমি তাদের দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দাও। মুসলমান কোনোদিন হত্যা করতে পারে না, ওরা আমার নাম সারা পৃথিবী এমন কোন রাষ্ট্র নাই যে আমার আমাকে না চিনেছে। তারপর আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ ওরা বোঝে না। তবে বাংলাদেশের কোন আলেম কোন মহাদ্দেশ মুখ খোলে নেই। বিশ্বাসখানায় থাকত 19 মাস মক্কা শরীফের বড় বড় নেতারা মেলামেশা করার পরে এক বাচ্চা জন্মাইল, কার তা প্রমাণ নাই। তার মা নিজে বলে দিল এটা আমার জারুদ সন্তান। আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন উতুল্লিম বাদাদালিকা জানিম। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছে হে রাসূল, আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে এই এই শয়তান, আর তার মা নিজে বলছে যে মোহাম্মদকে যে কষ্ট দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রচনা করেনি। এই কথাটা আজ থেকে 1400 বছর উঠল, আর 1400 বছর পরে আমার ব্যাপার উঠল যে কোরআন বানাইছে, কোরআন বানান যায় এটা, হাত নজরে কোরআন বানায় যায়। আল্লাহর হাবিব বলছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু আকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। উলামা হযরত আল্লাহর হাবিব বলছেন তোমরা হিংসে করো না, ওয়ালা তাহাসাদু হাসাদাই হাসাদু, তোমরা হিংসে করো না, তোমরা পরচর্চা করো না, পরনিন্দা করো না, কার অসাক্ষাতে গীবাত করো না। অকুন ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। আমার যদি কোনো আলফাজ বা কোনো হাদিস ভুল বলি দাঁড়ায় প্রতিবাদ করেন আমি ধন্যবাদ দেব। আমি দুনিয়া কার প্রতিবাদও চাই না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মানুষকে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ পছন্দ করে। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা যে কাণ্ড ঘটাইছিল, হযরতে ইয়াকুব আলাইহিসসালাম বলছিল বাবা তোমার ব্যাপারে কি করছল আমি একটু শুনি, আর কেউ না। বলছে আব্বা আমি যেটা ক্ষমা করে দিয়েছি সেইটা আর পুনরাবৃত্তি করতে আমি চাই না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আও ডিডেন্ট উই শুড নট টু টেকিং বিফোর সো ক্যান মেবি দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড অ্যান্ড এস্টাবলিশ রেগুলার দেয়ার গিভ রেগুলার চ্যারিটি অ্যান্ড রাইট অ্যান্ড ফরবিড রং টু ডিসিশন অফ অল অ্যাফেয়ার্স আল্লাহ ইজ এক্সাল্টেড ইন পাওয়ার। আপনাদের আমি বইগুলো দিতে পারবো না, আপনারা যদি কখনো ভারতে যান, ভারতে বসিরহাটে আল্লামা হুজুরের ওখানে আমার নিজের হাতে আমি নিজে থিসিস করেছি, সেটা আপনাকে কাজী রফিক সাহেব এবং আপনাকে আসন্ন মেশনের থেকে অর্থাৎ যিনি প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলার এবং আরও যারা যারা বাংলাদেশে আছে আমার এই বইতে ফরওয়ার্ডিং করেছে। বইটা থ্রুলি ইংরেজি লেখা, বইটা হলো দি রিভলিউশন দ্য হোলি কোরআন। ওলামাদের এই বইটা খুবই দরকার, কারণ আপনারা টাইটেল পাস করেছেন 114টা সূরা কোথায় নাজিল হয়েছে কোন অংশ এটা আপনি বলতে পারবেন না। সূরা বাকারা 140 জায়গায় নাজিল হয়েছে, 100 বার দিলাম, 20 বছর সময় দিলাম, 40টা স্থান আপনি বের করতে পারবেন না। টাইটেল দাওরা হয়ে কতটুকু কি করো তা আমি পড়াই, আমি তো 14 বছর পড়াচ্ছি, কি করে না করে দেখেন। আসার পরে বুখারী শরীফ এমিয়া বুখারীর মধ্যে তো তোমার দলিলই নেই, এখানে যারা বলো আমাদের কিতাব হল শরীফ মানিল আসা, এখানে যারা টাইটেল পাস করছে দাওরা বাস কামেল পাস আমার সাথে তো কথা বলে, আমাদের মাসাবে সিয়াসত্তার ভিতরে আমাদের দলিল আছে বেশি, হাত ওটা দলিল বেশি নাই, কথা বলেন না বেশি দলিল নাই। আমাদের কিতাব হল শরীফ মানিল আসা। আজ বিভিন্ন জাতি ওহাবি জাতিরা পাও হাত করে নামাজ পড়ে, মোনাজাতের
কোনো কারবার নাই লা ইয়াহিল্লু লিহাদি হাদি সালাসিন আইয়াফালুহুন্না রাজুলুন কওমান ফায়াকুসু নাফসাহু বিদুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাওবান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম উনি হাদিস বর্ণনা করেছে 1003 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি বলছেন তিনটে কাজ কার জন্য জায়েজ না হাত উঠান তিনটে কাজ কার জন্য জায়েজ নাই একটি কাজ কোন ব্যক্তি ইমাম ইমামতি করলো কিন্তু মুক্তাদিদেরকে বাদ দিয়া নিজি নিজি দোয়া করলো ভাইয়া খুসু নাফসাহু বিদুয়া এই কাজটি তার জন্য হালাল না হাত উঠান এই কাজটি হালাল না হারাম হালাল না হলে অপোজিট কি হয় হারাম হয় কথা বুঝেন না আমার কথা বুঝেন না গোপালগঞ্জে ভাষা বুঝেন না যদি হালাল না হয় সেইটা কি হারাম দুই নম্বর কোন বাড়ি প্রবেশ করতে গেলে বাড়িওয়ালার অনুমতি লাগবে তিন নম্বর পায়খানা প্রস্রাবের হাজত আছে এইটা চাপাইয়া পায়খানা প্রস্রাবের দরকার ছিল ওটা না করে চাপিয়ে চুপিয়ে নামাজ পড়লেন এটা আপনার জন্য হালাল হবে না তাহলে কয়টা জিনিস হালাল হলো না একটু হাত উঠো একটু কয়টা এক নম্বর কোন ইমাম ইমামতি করলো মুক্তাদির জন্য দোয়া করলো না এই কাজটি তার জন্য জায়েজ না মক্কা করে না সেখানে সেখানে উসুল সেটাও জবাব দেব যারা দেশটাকে শেষ করে ফেলেছে পাও ভাগ করে একজনের সাথে আরেকজন পাও লাগাই দেয় এমিয়া বুখারী তুমি বোঝো আমার সামনে বুখারী তো কোনো কিতাবের নাম না বুখারা তো একটা অঞ্চলের নাম ইয়া নিসবাত করে বুখারী বলা হয়েছে বুখারী শরীফের কিতাবের নাম হলো আল জামিউল মাসনাদ উলামা ভাইরা কথা বলেন যদি হক কথা না কোনে আল্লাহ আপনাদের বিচার করবে বুখারী শরীফের কিতাবের নাম বুখারী না বুখারীর কিতাবের নাম হলো আল জামিউল মাসনাদ মিন সহিহিল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানি 182টা নাম আছে আল্লাহর কোরআন হাতে রেখে মসজিদ হাতে রেখে বলছি 182টা নাম যদি বাংলাদেশের কোন আলেম বলতে পারে আমি তাকে ধন্যবাদ দেব আয় আমি এক এক করে 182টা নাম বলবো বুখারীর কিতাবের নামই তো তুমি জানো না মেয়েদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছ আম্মা আয়েশা সিদ্দিকা 827 নম্বর হাদিস বুখারী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অবস্থা আমি দেখতেছি আল্লাহর হাবিব যদি বেঁচে থাকতেন মহিলাদেরকে মনি ইসরাইলরা যেমন তাদের মেয়েদেরকে নিষেধ করত আল্লাহর হাবিবও নিষেধ করে দিত আবার অন্য হাদিস আছে যে নেওয়া যায় কিন্তু হাদিসের মধ্যে এই নামাজে নেওয়া যায় আর না যায় 19 রকম মতভেদ আছে আপনি কোনটা মানবেন এই জন্য সরাসরি হাদিস দিয়ে আপনি দলিল দিতে পারবেন না আপনাকে ইলমে ফিকা ফিকা মাসলা মানতে হবে হাত উঠান যারা ফিকা মাসলা আনতে হবে হাত কোথায় বাঁধতে হবে বুকে বাঁধা যাবে হাত ছাড়িয়ে দেওয়া যাবে নামের নিচে যাবে এটার মধ্যে কোনটা রসুল বেশি করেছেন এটা দেখতে হবে সালাসুম মিন আকলাকিন নবুয়া ওয়াদু লামিন আলা শিমাল তাহতা সুররা তাজিলুল আবদার এক এক ভুলি 100,000 দরে ক্যাশ নিয়ে তাজিলুল আবদার ইফতার তাড়াতাড়ি করো ওয়া তাখিরুস সুহুর সেহরি শেষে খাও ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষদের জন্য বাম হাতের উপর ডান হাত রাখে নামাজ নামের নিচে আদায় করা নবুয়াতের আখলাকের সুন্নাত অন্য হাদিসে যায় কিন্তু আখলাক নবুয়া বলা হয়নি এই জন্য ইমাম আবু হানিফা 27টি কারণে নামের নিচে পুরুষের উপর বাম হাতের উপর ডান হাত কিন্তু মেয়েদের ব্যাপারে আল্লাহ সাদার যেহেতু মেয়েদের বুক না চাপাইলে তাদের অজু নষ্ট হতে পারে মুহূর্তের মধ্যে এক রেখা যাবে না অজু নষ্ট হয়ে যাবে কি কারণ এটা আপনারা ব্যাখ্যা করে নিন আমাদের দেশে কতগুলো হানাফি মূল হিসাব আছে নিজের যা বাদ্যের সাথে হওয়া তাই আছে আরে তুই তো এক নম্বর আহমাক এসমে তবজিল ইসে গেছে তুই তো বড় আহম্মক তুই তো কোরআন হাদিস বুঝিস না জাহেল কথা গান যদি পাঁচ সাথে পায় মিশাইতে হয়
বাবুল ইলজাকা বিল মুনাক্কাব বিল মুনাক্কাবে বিল মুনাক্কাব বিল কদমে বিল কদম বুখারী বল কর যদি পায় মিশাস দুই পায় মিশাইতে হবে দুই কাঁধে মিশাইতে হবে বলুন একটা লোক আপনার বাম সাইডে ডান সাইডে আছে একটা লোক লম্বা একটা লোক খাটো হতে পারে ঠিক এটা কথা বলে না ঠিক আমার কথা বুঝেন মলান সাহেব একটা খাটো একটা বড় হতে পারে তখন আপনি কাঁধে কাঁধে কেমনে মিলেবেন এইটা কাঁধে মিলে এইরকম হবে ইমাম আবু হানিফা এই হাদিসটাকে বর্জন করছে ৪৮টি কারণে আমার ছাত্র হ আসো তোমার বসা 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 আমার তো বিরোধিতা করো তুমি আমার ছাত্র হওয়ার ঠিক বাকি না তাই আগে দাও সেদিনকে এক জাহেল বলছে যে আশুরার ভিতরে ইমাম হুসাইনের কিছু নাই শুনছে عن ام فاضل بنت حارث انها دخلت على رسول الله صلى الله عليه وسلم رايت حلما منكر الليل আমি খুব কাটা কাটা অর্থ করব যত উলামা ভাইরা বুঝতে পারে সাধারণ মানুষ উম্মে ফজল বলছেন রাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা আমি দেখেছি হুলমা মুনকার লাইল বাবে ইশতারাইতু জুমলা ওয়াহিদা মুফরাদান আল কালামাতুল লাফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালাম মা লাম ইসমা ফাইলহু বাবে হারাকাতান জুমলাতান মাফউলা বিহি রাইতু খায়রা গ্রামার বাংলায় আমি চলে গেলি কবা উনি ভুল করছে কার বাবার বেটা আমি তো বলছি এক এক ভুলি এক লাখ দেওয়ায় আমরা গোপালেরা ভুল করি তাহলে রাষ্ট্র চালাইতে পারতাম আমরা টনটাই সব চোর ডাকাত তীরির মতন সোজা করে হয়ে যাচ্ছে আমরা আর ও সোজা করতে তোমার অন্টু লাগে সাইকুল হাদিস চড়ে সাইকুল হাদিস কাকে বলে জানিস তুই তো ৫০ খান হাদিস কোরআন শরীফ সুয়ে বল টাইটেল পাস করছিস কামেল পাস করছিস আল্লাহর কোরআন দেব হাতে তুই বল তুই ৫০টা হাদিসের নাম জানিস নাকি নামই তো সব জানিস নাকি আজকে লাস্টে ৫০টা হাদিসের নাম বলবো রাজি আছেন না আমার নাতিরা নাতি না আজকে রাগ টু ফাঁকি উনি আমাদেরকে হিংসে করে হিংসে কি ৫০টা হাদিস আছে নামই তো তুমি জানো না লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব বুঝায় জনগণকে বুখারি দিয়া সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তত কোরআনের আয়াতের এগেনস্টে চলে যায় আল্লাহ বলছেন ফাআফরাউ কথা বলেন ফাআফরাউ মা তাইয়াসসারা মিনাল কোরআন আল্লাহ বলছেন কোরআনের যেখানতে পাও সহজ হয় সেখানে পড়ো আর হাদিসে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তাও এই হাদিসে তাও এই হাদিসে তা বলে নেই এই হাদিসে তিন রকম মত পাওয়া যায় ইমাম তিরমিজি এই হাদিসটাকে বলেছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব ইজা কানা ওয়াহদাহু জরগান ইজা কানা যারা আলেমে টুসু বাদে খলো ইজা কানা ওয়াহদাহু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এক ব্যক্তির জন্য ইমাম তিরমিজি বলছেন সুফিয়ান বলছে সুফিয়ান সাউরি যিনি বুখারী ইমাম বুখারীর উস্তাদ কথা বলেন না কেন ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরির উস্তাদ মক্কি বিন ইব্রাহিমের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ মোহাম্মদের উস্তাদ ইমাম আবু হানিবার উস্তাদ হাম্মাদ হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নখির উস্তাদ আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ি তোমার কাছে সনদ পাওয়া
সনদ দে, এই বাড়িটা কার, আগে কার ছিল, এই বাড়িতে এসেট রেকর্ড না খারিজ আছে, এরকম যখন যখনই হয় বাবাজি তখন দলিল দাখিল দেয় দেয় না। সুফিয়ান সাউরি ইমাম বুখারী উস্তাদ হাত উঠন জরকম, সুফিয়ান সাউরি ইমাম বুখারী উস্তাদ যদি আপনার সত্যি জানার পরে গোপন করেন আল্লাহ আপনাদের বিচার করবে। সুফিয়ান সাউরি ইমাম বুখারী উস্তাদ উনি মক্কা শরীফে ছিলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই উনি অনেক বড় মাপের আলেম মাশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। উনি কিতাব উনি বলছো হুজুর আপনার ছাত্রের মধ্যে আমি খুব তেজি ছাত্র, ইমাম সুফিয়ান সাউরি কা বাবা তা তো সত্যি তুমি বড় তেজি ছাত্র, তো কি করবো, হুজুর আমাকে মক্কা শরীফে ইমামতি দেন। বলে বাবা তোমার যে কিতাব আছে সেই কিতাবের মধ্যে আপত্তিকর হাদিস পেয়ে গেছি, এই জন্য আমি তোমাকে দিদি দিলে আমার অসুবিধা আছে। তো বলো হুজুর কিরম, বলে আসো সব মহাদ্দেশদের ডাকছে 543 পৃষ্ঠা ওলামারা আপনাকে হাতে বাই ধরি, আমি থাকতে যদি আনেন তা আনো ভালো বখারি শরীফের জেলদে আউয়াল 543 পৃষ্ঠার 7 লাইন পরে আমর ইবনে মাইমুন এই হাদিসটা মুনকার, বুখারী শরীফের ওই পাতার 6 নম্বর হাসিয়ার মধ্যে লিখেছে হাদিসটা পড়ি, আমর ইবনে মাইমুন কালা রাইতু ফিল জাহিলিয়াতি তিরাদাতান ইজি তামা আলাইহা তিরাদা পত জানা ফারজমুহা ফারজমতু মাহুম, এই হাদিসটা সহিহ না, হাদিসটা তুমি কেন লিখলা? আমরা কথা কয় বাবা এটা আপনার কিতাব কিতাব না, এটা তো সহি না, বাংলা বলি তালি বুঝবেন। আমর ইবনে মাইমুন উনি বলেন কালা, তিনি বলেছেন রাইতু আমি দেখেছি একটি বানর জাহিলিয়াতের যুগে জিনা করার কারণে অনেকগুলো বানর এসে রজম করলো, ফারজমতু রাবি বলতেছে আমিও রজম করেছি মাহুম তাহাদের সাথে সাথে, এ হাদিসটা সহি না, যেহেতু বানরের উপর শরিয়াতের দলিল নাই, এটা নাতিকে হায়ওয়ান কুকুর শিয়া বিড়া কে কার সাথে ওঠা বসা করে কোনো বিয়ে শাদী আছে, এমন না বিয়ে শাদী আছে, তাহলে এখানে এটা কেন আমি তোমাকে ইমামতি দিতে পারবো না বাবা। সুফিয়ান সাউরি বলে রে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আল্লাহ তোমাকে অনেক বড় মাপের আলেম বানাইছে, এটার সন্দেহ নাই, আমি দোয়া করি মানুষ মাত্র ভুল হতে পারে, কেন হলো জানি না, কিন্তু আমি দিলি মক্কায় আমার থাকার কায়দা নাই, সব মানুষ যেহেতু আমাদের দেশে কোরআনের পরে আমরা অনেকেই বলি বুখারীর স্থান, কিন্তু কোরআনের পরে হাদিস শাস্ত্র মুয়াত্তা মালিকের স্থান, হাত উঠান যখন আল্লাহু আকবার, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ওলামারা যারা সাক্ষীর আছেন বুখারী শরীফের চাইতে বেশি সহি কিতাব হলো মুয়াত্তা মালিক, আর এই কিতাবটি সর্বপ্রথম হাদিস গ্রন্থ লেখেন ইমাম মালিক, কথা বলেন না কেন, ইমাম মালিকের হাদিসের মধ্যে কোনো জয়ীফ হাদিস নাই, আর বুখারী শরীফের মধ্যে এটা মুনকার হাদিস, হে যারা তোরা বুখারী ভাই ভালো ভালোই বলে আয় আমার কাছে আয়, এই হাদিস তো সহিহ না, বানর বানর জিনা করছে এইদিক তাকা আলেম তো বড় গুণ ভাল দাও দি আর সমাজ কাছে বুখারী নিয়া, তারপর আমরা বুখারীকে শ্রদ্ধা করি, যেহেতু আমাদের মতন তুমি আলেন না উনি অনেক বড় মাপের আলেন, এই বাংলা কোহান বুখারী কিনিয়া আমার দেশের কিছু ছাত্রা লোক কিছু জেনারেল শিক্ষিত লেখা জানে না কিছু না পেটের মধ্যে ডোম বাংলি একটা আরবি শব্দ বার হয় না, এই নিয়ে আর ওই সৌদি যাইয়া কিছু ফকির নির্বাচ যারা কাজ করে সে হিনতে একটু কামলা টামলা খাটিয়ে আসে আসার পরে এইরকম আমার দিক তাকাও, আমার হানাবি মুজাবকে ধ্বংস করে ফেলেছে, আর এই সকল মৌলবিয়া তাদের সাথে তাল দেয় তোদেরও চামড়া আল্লাহ আল্লাহ কিয়ামতে করবে, ইমাম
আবু হানিফার সম্পর্কে জানিস? সূরা মুহাম্মাদের মধ্যে যখন উহুদ পাহাড়ের খন্দকের পাহাড়ের মধ্যে সূরা মুহাম্মাদের মধ্যে আসলো, আল্লাহ নবীর কাছে ওহী আসলো যে হে আরবিয়ানরা, তোমাদের স্থলে আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে স্থলাভিষিক্ত করবে, আসমানে যদি শরিয়ত তারকায় যদি ইসলাম চলে যায়, হযরত সালমান ফার্সি উরুরুপান হুজুর হাত মানলেন। সর দুই রকম আছে, কেউ শত্রুতা করে দেয় আর কেউ ভালো রেজাল্ট লিখায়। মাশাআল্লাহ, এই সর দুটি একরম নাকি? হাত উঠান, আল্লাহ আছে হাত উঠাম, আর তুই এমনি প্যারালাইসিস দিয়ে একই সর স্ত্রীকে দেখবেন, স্ত্রী ভালো চেহারা ভালো কাজ করছে, তখন তার শোন আর রাগ করে যখন দেশে বসান মারি, এই দুটি শট এক হলো, এই দুনু দুনু শট দুনু মার কি এক হলো? আল্লাহর নবী ওলামা ভাইরা দুইখান পায় ধরি সূরা জুমার ভিতরে আছে, সূরা মুহাম্মাদের মধ্যে হুজুর বলেন, ও সালমান ফার্সি তোমার দেশে এমন একটি সন্তান পয়দা হবে, ওয়াইস্তাবদাল কওমান গায়রা, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন পারস্যর ভিতরে এমন একদিন সন্তান হবে সে পৃথিবী থেকে ইসলাম চলে গেলে ওই সূরিয়া তারকার থেকে ইসলামের ব্যবস্থা করে দেবে। ইমাম আবু হানিফার চাইতে পারস্যে এত বড় শিক্ষিত আলেম আর পৃথিবীতে হই নাই আর হবে না। দুইখান পায় ধরি আপনার দেশে যদি তাফসির মারুফুল কোরআন থাকে, এক্ষণে আনে দেখেন ইমাম শফি সাহেব এই হাদিসটা আনছে। আর বাইনা সত্তর আপনারা বুঝবেন না, ওই হাসিয়ার ভিতরে তিরমিজি শরীফের মধ্যে এই সূরার ভিতরে বাইনা সত্তর ইন্দা আবি হানিফা রাহমাহুল্লাহর কথা, তিনি চলিলা কদর দাবি লাল তামাস সুন্নার মুসলিমান রানি আও রহমান রানি হাফজর বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিস মিশকাতুল মাসাবি 554 পৃষ্ঠা, ও আন জাবের রাদিয়াল্লাহু আন আন্নাহু কাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নার মুসলিমান রানি আও রহমান রানি। হুজুর বলেন, যারা আমাকে দেখলো এবং আমার সাহাবাদেরকে যারা ইমানের সঙ্গে দেখলো মুসলমান অবস্থা দেখলো, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করাইবে না। আপনারা এখন বলুন, ইমাম আবু হানিফা মুসলমান না কাফের? হাত উঠাইতে হবে, দুটোই দিতে হবে, হাত উঠান, উনি কি মুসলমান না? আপনারা যদি মুসলমান বলেন, আপনারা যদি মুসলমান বলেন, আপনাদের দলিলে তিনি জান্নাত যান। মূর্খ যারা লেখাপড়া জানে না তারা বলে কি ইমাম আবু হানিফা কিছু জানে না, তা কিছু জানে না, তা তাহলে আমরা এত বড় বড় মুহাদ্দিস তার অনুসরণ করি কেন? ইমাম তাহাবীর ভিতরে আসছে যে ইমামের পিছনে কেরাত পড়বে, ইমামের পিছনে যে কেরাত পড়ে তার মুখে মাটি মেরে দাও। এদিক তাকা, হাদিস তে দেখো না, আজকে আজকে হাদিস ঝাড়বো, কষা জানা ঝাড়বো। রফুল আদায় কেন করি না আমরা? সহিহ মুসলিম জিলদ আউয়াল 181 পৃষ্ঠার 7 লাইন পরে জাবুর বিন সামুরা ফাকাল মালি আরাকুম রফি আইদিয়াকুম কাআন্নাহা আজনাবি খাইলাশ শামসে উসকুনু ফিস সালাত, হুজুর মিরাজ থেকে মক্কা শরীফের হারামে নামাজ পড়তেছেন, সাহাবীরা পিছনে বারবার হাত উঠাইছেন, হুজুর বলেন তোমরা ঘোড়ার লেজের মতো লাফালাফি করো না। ফাকাল মালা মালি আরাকুম রফি আইদিয়াকুম কাআন্নাহা, এ দোস্ত
আজনব খাইলে শামসে উসকো নফি সালাত অরিজিনাল নিয়ে আমি ডুপ্লিকেট মৌলভী না তোর অরিজিনাল মাল তোমার দেশে ওলামারা নিয়ে আসু ফাকাল মালি আরাকুম বলেন ফাকাল মালি আরাকুম আল্লাহ যার মুখে রসূলের হাদিস বলবে না ওর বিচার করো ফাকাল মালি আরাকুম রাফি আইদিয়াকুম কান্নাহা আজনাবু খাইলাশ শামসে উসকুনু ফিস সালাত আমরা বলে হানাফিরা বলে হাদিস মানি না এদিক তাকায় তো আমি একা বুড়ি ওই এক কোটি জব্দ হয় বাবার কাছে তো বাউনা উস্তাদের মার আমার আসতে হলো কত বিদেশে লাউ মানে যদি লাউ যদি কুমফি কাসির মিনাল আমরি লানিতু আপনি যদি এদের আনুগত্য মেনে নেন তাহলে তাদেরই ক্ষতি হবে আপনার ক্ষতি হবে না অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইখশাউনাহু ওয়া লা ইখশাউনা আহাদান আমরা হাদিস কুরআন মানে কিনা এই জন্য কিছু দলিল পেশ করলাম মনটা খারাপ করলেন নাকি তোমরা আরম পেশ করে দেখো আমি উত্তরইল গেছি একজন কা হুজুর আমরা হাদিস কুরআন ছাড়া মানি না আমরা আপনি এই মাদ্রাসার কি বলে সেক্রেটারি বলে আপনি সিয়ারে বসে নামাজ পড়লেন কেন সিয়ারে বসে নামাজ পড়ছে কোনো সাহাবারা পড়েনি কোনো তাবি পড়েনি নবীর পড়ে নাই দাঁড়াই পড়লে পূর্ণ নাকি বসলে অর্ধেক নাকি শুয়ে পড়লে তার অর্ধেক ইশারায় করলে তার অর্ধেক এই হাদিস আছে কিন্তু আপনি যে চেয়ারে পড়লেন চেয়ারে বসার দলিল নাই আপনি বলছেন যে হাদিস মানি না আপনি তো বেয়াদব আমি মৌলবী ছাত্র পড়াই না আমি মৌলবীদের পড়াই আর তোর মহাদেশের গোষ্ঠী দুজন আছে আমার কাছে আয় গোপালি আমালের কাছে আয় আমার কাছে একটা চাই ভালো আমার মুখ এই যেগুলো লেখছে আল্লাহ হিদায়ত করুক যখন আমরা যদি বিচারি করে যাব মানুষ যাবে তো হয় বাড়ি বলবেন বোঝেন না রাষ্ট্র আমার কাছে আমরাই যদি বিচার করে যাবে হয় না ফাজিল ফজিল গুলো
আমাদের ব্যারিস্টারি কিতাব তাহাবি শরীহ মানিল আসাস, একটু হাত উঠান, শরীহ মানিল আসাস, যারা হাত উঠবেন ওর হানাবি থেকে ক্যান্সেল। আমাদের একমাত্র বড় মশহুর কিতাব হলো তাহাবি শরীহ, শরীহ মানিল আসাস। ইমাম জাফর তাহাবি ওনার বাড়ি তাহাবনগর মিশরের থেকে। আমাদের দেশে দেখবেন অনেকে মিশরের আজহারি লেখে, মাদানি লেখে, এগুলো সম্পূর্ণ না জায়েজ। তোমার বাড়ি তো মদিনা না, তুমি কেন মাদানি লেখলা? কেউ যদি ঢাকায় পড়ে, কেউ যদি সাতক্ষীরায়, যদি কলেজে বিএ পাস করে, যদি এমএ পাস করে, কোনোদিন কোন ছাত্র সাতক্ষীরি লেখছে? এতটুক নিম্নতম বুদ্ধিও নাই, হায় হায় মাদানি, মাক্কি, আজহারি, কাসেমি। তোর আবুল কাসেম নানু তুমি সাহেব, ইনার পীর হাজী ইমদাদুল্লাহ মহাজের মুক্তি, একটু হাত উঠান, ইমদাদুল্লাহ। কোরআন হাতে রেখে বলছি আল্লাহ এই কথাগুলো যদি মিথ্যা হয় আমার জুবান বন্ধ করে দাও। দারুল উলুম দেওবন মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসার 83 বছর পরে প্রতিষ্ঠিত হয়, আর কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম মহাদ্দেসের নাম মোল্লা মদন। মোল্লা মদনের 70-এর ছাত্র রশিদ আহমদ গঙ্গাহি, রশিদ আহমদ গঙ্গাহির ছাত্র আশরাফ আলী থানবী, এইদিক তাকান, আশরাফ আলী থানবীর পীর হাজী ইমদাদুল্লাহ মহাজের মুক্তি, আবুল কাসেম নানুতুবি যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মহাজের মুক্তি, উনি মিলাদ কিয়াম করতেন, ওনার কিতাব হাফতে মাসাইল। যখন আল্লাহ আকবার, শুধু তাই নয়, আমার মামা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আলিম তিনি। ঢাকা কোন মাদ্রাসা যখন ছিল না, তখন ওনার নিজের টাকা দিয়া দেওবন্দের থেকে আসিয়া বড় কাজটার সাবুলুম মাদ্রাসা যখন করে, তখন আল্লামা আজিজুল হকের বয়স তখন 7 বছর। আজিজুল হকের আব্বার নাম এরশাদ হাজী, আর আজিজুল হক সাহেব জিয়ে করছে আমার মামাতো বোন। আমাদের বার দিলি বাংলাদেশে কোন আলেম থাকবে না। হাল পড়ো, আয় আমার সামনে, তোর বাবার কত ক্ষমতা আছে। তারপরে ফরিদাবাদ মাদ্রাসার জায়গা আমার মামাকে বাড়ি করার জন্য দিয়েছিল মোল্লা ওয়াসিল। উনি বলেন ঢাকা দুনিয়া বাড়ি আমার দরকার নাই, আর দুনিয়া দারু মাল্লা দারলাম, বলেন আর দুনিয়া, হাত উঠাও, আর দুনিয়া দারু মাল্লা দারলাম, ওয়া মালু মাল্লা মালালা, ওয়া ইজমাউলাহা মাল্লা আকলালা। এই দুনিয়া যারা ঘর বাড়ি করেছে, আখেরাতে তাদের ঘর বাড়ি নাই। একটু হাত উঠা, হাত উঠা, মোল্লারা হাত উঠবে না। এই দুনিয়ায় যারা ঘর বাড়ি করে ফেলেছে, আল্লাহর রসুল বলেন আখেরাতে তাদের ঘর বাড়ি নাই, সোলালি নাই। এদিকে জব দে হাদিস, আল্লামা শামসুল হক বলেন আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে, মামা জান বললেন এ মোল্লা ওয়াসিল আমাকে তুই ফরিদাবাদ মাদ্রাসার 1 বিঘা জায়গা দিছিস, 1% জায়গার দাম কত আপনারাই জানেন। বলে আমি যদি
দুনিয়াদার হতাম, আমি যখন ইউনিভার্সিটি থেকে আসি তখন বড় চাকরি পাতাম, দেখলাম এই দুনিয়ার থেকে আমাকে একদিন চলে যেতে হবে, যেতে হবে না? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. ماما ফরিদাবাদ মাদ্রাসা তার লালবাগ মাদ্রাসা মামার বড় বড় কাঠরা হাফিজি হুজুর অন্য ওলামাদেরকে নিয়ে করলেন আজ ঢাকা সিটির উপর 450 দাওরা হাদিসের মাদ্রাসা, সকল মাদ্রাসার মুরব্বী তিনি মিলাদ কেয়াম করতেন। আমরা বলি না যে তোমরা করো, কিন্তু বিদাত বিদাত কয়েক শেষ করে ফেলছে, এ বিদাত ও বিদাত। তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি নহুসরব পড়ো কুদুরি কাফিয়ার সারে দামি নুরুল আনোয়ার হিদায়া বুখারি মুসলিম তিরমিজি, এইগুলো রসুলের জামানায় ছিল না, এইগুলো মানো এটাও এক প্রকার বিদাত। একটু ভালো করে শোনো, ওই মৌলবী সাহেব আসানাম লেখাপড়া জানো না, আর বাংলা বুখারি নিয়া আমার সামনে তুই একটা লাইন যদি পড়তে পারিস তোর ধন্যবাদ দেব। হাদিসের ইবাদত পড়ার কোন নাম নাই, ঢং নাই, পাও ভাগ করে দিয়া মাথায় টুপি নাই, আমিয়া তোর যদি টুপির পয়সা না থাকে খালি মাথায় পড়া পড়তি নাই, কথাটা না কেন তোর টুপি আছে, তুই আল্লাহর সঙ্গে গাদ্দারি করছিস আস্ত জানোয়ার, পাও ভাগ করে দিয়া একেবারে এই সব নাস ইরালো সব জাকের নায়কের উম্মতের এই দিক তাকা, যাতে আর দাওয়াত না দিস তাই তো লিখিয়ে দেবো। এনে মানুষের ছবি মাথায় দিয়া আল্লাহর সামনে দাঁড়াবে সে কত কাতর মিন্নতে। ওয়াল্লাযীনা হুম লি আল্লাহ রাব্বুল আলামিন খাশিউন বলছে নম্রভাবে বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে নামাজ পড়তে হবে, তা না দিয়া এমন ভাবে পড়তেছে জাস্ত একটা বেয়াদব। আমি মাঝে মাঝে তাকাই কি কারে আমার কথি দিতে কোথায় যাওয়া যাবে, এমন কোন মসজিদ নাই গন্ড গন্ড এ যাইয়া বয়ান করার বিরুদ্ধে। আমি সেদিনকে বললাম, ডিসি বলল স্যার কি করি, আমার মিয়া চাকরি করতে এইসব দরকার নাই বলে দাও তোমরা একদিন আর একদিন, কিন্তু আমরা যারা থেকে রাস্কার করি এই মসজিদগুলো তোমরা ছেড়ে দাও, তোমরা স্বপ্নে পাওয়া জিনিস তোমরা করো, আমরা আপত্তি নেই, আরো যদি চারি ভাগ হয়ে যায় হাই রে আমরা আর বিরোধিতা করবো না। আমি বললাম হ্যাঁ ওরা যা ওরা কয়দিন ওরা কয়দিন, আমরা গোপালগঞ্জেরা সালিস করতে করতে এখন কাঁকড়া ইউনিভার্সিটি আমাদের পুলিশ দিয়ে নামাজ পড়াতে হচ্ছে, যদিও আমরা গোপালগঞ্জের লোক ক্ষমতায় আছে, এ কি কারণ নামাজ পড়বে পুলিশ দিয়া, এরা যাইয়া ওদের একটু ঘুষা মারে। আমাদের তো এই মন থাকা হাদিস এ তো ইসুফ সাহেব লেখছে আগে, তারপর তার অনুবাদ করছে তার পুতা হারুনুর সওয়াল সাত সাপ লেখলো, তার অনুবাদ আবার আমার জুবাইর লেখছে। আমি নোয়াখালী ভাই তোরা এমন কোন দেশে নাই মাটির ভিতরে আছিস, তোরা গন্ডগোল বাঁধাচ্ছিস কেন, আমি তো এইটা স্বরাষ্ট্র মন্ত্রী আমার ভাস্তি কাছে আর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ উনি ধর্মমন্ত্রী, আমি বললাম ভাই যান দোয়া করেন আল্লাহ যেন এদেরকে এক করে দেয়। যেরকম আমি আজ ভাঙ্গে সুরিয়া
রাগ করে সাচ্চা বাসে নেই দিল্লিতে বিশ্ব ইস্তেমা লাগাই দেশে বাংলাদেশের থেকে আমি ওখানে ছিলাম যদি করি না আমি এমন সিদি ভিতরে ভিতরে সব খবর রাখি আমার নাম হলো এরগাম মৌলভী তাহলে এবার গেল সুরফাতে নাবির নিচে গেল এবার আমি আমি নাচতে জোরে দুই রকমই হাদিস আছে এখন যদি বলো জোরে আমিন না বললি নামাজ হবে না তাহলে জোহরের সময় আর আসরের সময় যখন তোমরা নামাজ পড়ো তখন আমিন কখন বলবা ইজা ফালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুল আমিন এই দিক দেখা বুখারীর হাদিস তিরমিজি নাসারি হাদিস হুজুর বলেন ইমাম সাহেব যখন ওলা দল্লিন বলবে তোমরা কি বলবা আমিন বলো এটা হাত এরকম এরকম ঢাউ দাও আমিন বলবে আমিন বললে তোমাদের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে ফা ইন্নাহু মান আফাকা পাতলাহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি হাদিস পড়াইতে পড়াইতে সব মুখস্থ তোমার কানে ওয়ারলেস নাই আন্দাজে কখন তুমি আমিন বলবা কথা কন না কান আজকে আজকে এরপরে যদি যাস চলে যাস তোর কপাল পড়বে কল আমরা হাদিস মানি হাদিস আমরা মানি হালে কোরআন সঙ্গে সঙ্গে স্কানের উপর তুলুক লেগে যাবে পারে জাতি পারবি না পারে জাতি পারবি না খোদার পথ ছাড়ে যায় না হক নবীনকে আইরে তুরা নবীর নায়ে আয় রূপ কাঠের নৌকা খালি নাই রে ডুবার তোরা কে যাবি নবীর নৌকায়া দাদার সাথে মশান দিতে পারো না হা বেসারা নে যারা তুফানে মা যাবে মারা তারা একই ধাক্কা কি করবে বদর গাজী থাকবে কোথায় আয় রেখে যাবি নবীর নৌকায়া রূপকা ছেড়ি নৌকা খানি নাই রে ডুবার ওয়াবতাগু ইলাইল ওয়াসিলা এই ওসিলা মানে নেক আমল আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন মা কানান নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন قبل وكان امر الله আল্লাহর কোরআন ভালো লাগছে হ্যাঁ যেরকম ভালো লাগছে ভাইরা আমি আর আপনাদের অনেক কষ্ট দিয়েছি আপনারা আমার জন্য বড় দয়া করেন না
আমার কথার দ্বারা প্রিয় দেশবাসী, আমি আল্লাহকে বলি আল্লাহ আমি বুড়ো মানুষ, যদি কোনো সময় আমি কোরআন তেলাওয়াতে আমি শকিবুর কোরআন শরীফ পড়তে আল্লাহ যদি ভুল হয়ে থাকে, মাওলা তোমার কাছে আমি ক্ষমা চাই, আমার বিরোধিতা যারা করছে আল্লাহ তুমি তাদের হিদায়ত দিয়ে দিও, ওরা আমার ভাই ওরা আমাকে জানে না, আমি ওদের ক্ষমা করে দিলাম, আর জাতির কাছে আমি ক্ষমা চাই আমাকে মাফ করে দেবেন, আল্লাহ জানো আমাকে মদিনা শরীফে আমার আমার শেষ দেহ শেষ হয়। আল্লাহ আমি আল্লাহ রসুল তার সুপারিশ করব। আমি দেশবাসী, আপনারা যারা আশুরার তাৎপর্য পর্যন্ত আমি যতটুকু সংক্ষেপে বর্ণনা করলাম, আল্লাহ আমাদের হেদায়ত করে একটু নামাজের সূরতে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়ানা, একটু ইয়া নবী সালাম বালা গোলাম বি কামালিহি কাশাবাত তুজা বি জামালিহি হাসুনা জমিহি হাসুনাত জমিহি সালিহি আমার কয়েকটা মিডিয়া ওয়াজ আছে, বাংলা ওয়াজ, ওয়াজ টিভি নাহিদেরও আছে, আমার নাতিটাও আছে। আর একটা সুখবর, বাংলাদেশে আহলে সুন্নাতুল জামাত চিটাগাংয়ের ওরা একটা দল, এই জায়গাতে আমি দেখলাম যে আমার ঢাকা নিজস্ব জায়গা, নিজস্ব খানকা আছে, আমি আমরা আহলে সুন্নাতুল জামাতের হেড অফিস, আমার নিজেই খানকা, যেখানে পয়সা লাগবে না, আর আমার নিজেরই তো সব ওলামা ভাইদের কাছে আমি দোয়া চাই, জানো আমরা আহলে সুন্নাতুল জামাত আপনি কে কি করেন ওটা আমার দেখা দরকার না, আহলে সুন্নাতুল জামাত আমরা ঝরকন আল্লাহ আকবার, প্রত্যেকটি মুসাফিরপন্থী লোক আহলে সুন্নাতুল জামাত, প্রত্যেক পীর মাশায়েখ আহলে সুন্নাতুল জামাত। এই জন্য আল্লামা ফজলুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই চাচা যান উনি এটা করেছিলেন, আমরা বাংলাদেশে ওই আহলে সুন্নাতুল জামাত আমরা ওখানে আমার খানকা চালু করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা পারলে ঢাকা যারা আছে 11 তারিখ দোয়া অনুষ্ঠান হবে, আপনারা সকলে যাবেন, আর কাশিনাথপুর আহলে সুন্নাতুল জামাতের বড় সম্মেলন হবে, সেটা হবে 19 তারিখে। যেহেতু আমরা কার বিরুদ্ধে বলবো না, অন্তত আমাদের যে দলিলগুলো আছে সেগুলো তো পেশ করতে হবে, কথা বলেন কি ঠিক না, আমরা অন্য কাউকে আমরা ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসাব্বুল্লাহ, অন্য কাউকে গালি দেওয়া যাবে না, তারা তোমার খোদাকে গালি দেবে, কিন্তু আমাদের মাসাবের যা আছে তা তো আমাদের মানতে হবে, একটু হাত মানতে হবে না, আমি আপনাদের জন্য দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গতকালকে সে কুড়িগ্রামের থেকে আসছি, আমি আমি ভাইজানরে এটা হাজির সাহেবকে হোক দিয়েছিলাম, আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আলোচনার যোগাযোগ রেখে চলেছি, আমার দ্বারা কি আপনারা কষ্ট পেয়েছেন, আমি বুড়ো মানুষ যত সময় পারছি, আমার তো তেমন জ্ঞান নাই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছে তার বাইরে কিছু আমার নাই, আর আমার তো কে এমনি জ্ঞান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিরমিজিতে আসছে এক সাহাবী বলছে আর রাসূলুল্লাহ মালা মাতা তাকুমুস সা, কিয়ামত কবে হবে, হুজুর বলছেন আপনি আমল করছেন না, বলে কিছু করিনি, বলে কিচ্ছু না, বলে কিছু না, বলে তারপরে বলে তারপরে যাওয়া, হুজুর দেখতেছে এই যে এবার কোন ধরনের কথা, জিবরিল আসে বলছে হুজুর এই লোকটি জান্নাতি, হুজুর তখন বল ওই লোক বলছে পাইনি ওহিব্বুকা, ওই সাহাবী বলছে আপনাকে আমি ভালোবাসি আর আমার কোনো আমল নাই, নামাজ কালাম কি করছি সেটা ভালো কিন্তু আপনাকে ভালোবাসি, হুজুর তার জবাব দিচ্ছেন আল মারউ মা'আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার জান্নাত, চাই না বেশ
ফেরেশতাই খোদারই কাছে এই মুনাজাত মোদেবার দাঙ্গানি মাওয়া খোদা এই গরিবের বাতে শাহি তোমার লাগি দাও গোয়া মার আবহায়াত খোদা এই গরিবের শোনো শোনো আমরা যারা মজলুম হইয়া আছি সকল মজলুমকে আল্লাহ তুমি হেফাজত করো। তিন ব্যক্তির দোয়া কবুল হয় ব্যক্তি বাপ মার দোয়া, মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া। আল্লাহ আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আল্লাহ কোন যোগ্যতা নেই, সব যোগ্যতা আপনার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তোমার জ্ঞান যতটুকু দিয়েছো তার বেশি নাই। যত বাইরে আসছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। পদ্মার আড়ালে আমার বোনদেরকে আল্লাহ মহরম পুরুষদের সাথে তুমি হজ করাও। আল্লাহ মেয়েদেরকে والمرأة إذا سنت خمسها وسامت شهرها وأحسنت فرجها وطاعت بالها ميدر باسر كنما رمجان مشر وجا شمي تقل شمي كدبودو لجستان حفاظت قرار توفيق داو وآخر الدوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاء اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بهذا مرقدا فانكرا আকে মাদাদ মুস্তেন খাকের আকে দারা দম দামি তু রুহেরা দাদ আস্তো ফানাজা তু নুহেরা রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে কোরআনের কথা বলেছি, হাদিস শরীফ বলেছি, আল্লাহ কোথাও যদি কোনো ভুল হয় আল্লাহ নিজ গুণে মাফ করে দেন। আল্লাহ যত মানুষ আমার সঙ্গে হাত উঠেছে সকলের গুণা মাফ করে দাও। আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম মা হওয়ার সকল সন্তানকে নাজাত দিয়ে দিন। আল্লাহ যাদের বেদি আছে বেদি দূর করে দেন। বিবাহের পরে যাদের বাচ্চা কাচ্চা হয় না নেক সন্তান দিয়ে দাও। যাদের বিয়ে হয় নাই নেক পাত্রে আল্লাহ দান করো। রোহিঙ্গা ভাইদের কবুল করো, লেবানন ভাইদের কবুল করো, ফিলিস্তিনদের, আর যারা মুসলমান হিসেবে কাফিরের কাছে আল্লাহ নির্যাতিত হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন ওয়া কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সাক্ষীর আসি সাক্ষীর দরুদ দিবেন। আল্লাহ তুমি কবুল করো, তমাম পৃথিবীর মুসলমান কবুল করো, সকল আম্বিয়া সকল সাহাবা তাবে তাবে সালবে সালিহীন মুহাদ্দিসিন কিরাম ইমাম বুখারী তিন মুসলিম তিরমিজি নাসাঈ আবু ইবনে মাজাহ ইমাম
তাহাবী আল্লাহর সকল মুহাদ্দিসেন কবুল কোন ওলি আল্লাহ আল্লাহ ফুরপুর শরীফ জনপুর আল্লাহর সরসিনাল আল্লাহর যত পীর মশাই কাছে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার মাহফিল আল্লাহ 11 তারিখে ঢাকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ 19 তারিখে 19 অক্টোবর কাশীনাথপুর সম্মেলন হবে সুফি সম্মেলন আহলে সুন্নাতুল জামাতের সম্মেলন কবুল করো আয় আল্লাহ ঢাকায় 21 সেপ্টেম্বর 11 মহরম আল্লাহ আল্লাহ কবুল করেন এই মাহফিলের সকল আঞ্জাম এবং যারা এই মাহফিলে যারা সাহায্য করেছে আল্লাহ মহরমে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কাজ করেন আমাদের জীবনের গোনা মাফ করো বাহকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।